মোদী মন্ত্রিসভাত নতুন অঙ্ক, গুরুত্ব জাতিগত সমীকরণক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয়টো কার্যকালের মন্ত্রিসভাত স্থান লাভ করা 71গৰাকী সাংসদের ভিতর 27গৰাকী অনান্য পিছপৰা শ্রেণীর, 10গৰাকী অনুসূচিত জাতির, 5গৰাকী অনুসূচিত জনজাতির। জাতিক লৈ মোদীয়ে মন্ত্রিসভাত যে সমীকরণ পাতিছে তার ভিতর সর্বাধিক মন্ত্রী ওবিসির। অষ্টাদশ লোকসভা নির্বাচনত এইবার সংসদলৈ নির্বাচিত হয়ে আহিছে 138গৰাকী ওবিসি সাংসদ। 2019ৰ তুলনাত এইবার হ্রাস পাইছে উচ্চ বর্ণের সাংসদ। 2024ৰ লোকসভা নির্বাচনত ওবিসি সাংসদের সংখ্যা বৃদ্ধি 25.4%। ওবিসি সাংসদের সংখ্যার বৃদ্ধিয়ে মোদীর মন্ত্রিসভাত ওবিসি মন্ত্রীর সংখ্যার বৃদ্ধি করা নাই। রাজনৈতিক মহলের চর্চা মতে এনডিএতক ইন্ডিয়াত বাড়িছে ওবিসি সাংসদ। এনডিএত 26.2% ওবিসি সাংসদ, ইয়ার বিপরীতে ইন্ডিয়াত 30.7% ওবিসি সাংসদ। আনহাতে অষ্টাদশ লোকসভা নির্বাচনত হিন্দি বলয়ত বৃদ্ধি ওবিসি সাংসদ। উত্তর প্রদেশত হ্রাস উচ্চ বর্ণের সাংসদের সংখ্যা। সেয়েহে এইবার মোদীর মন্ত্রিসভাত জাতিগত সমীকরণ। বিজেপিয়ে সর্বাধিক ভোট লাভ করা সাধারণ শ্রেণীর ভোটারের ভোট হ্রাস পাত মন্ত্রিসভাত হ্রাস পালে সাধারণ শ্রেণীর মন্ত্রীর সংখ্যা। নতুন মন্ত্রিসভাত অন্তর্ভুক্ত 28গৰাকী সাধারণ বর্ণের মন্ত্রী। জাতিগত সমীকরণত গুরুত্ব আরোপ করে মোদীর মন্ত্রিসভা 8গৰাকী ব্রাহ্মণ মন্ত্রী, 3গৰাকী রাজপুত মন্ত্রী, 2গৰাকী শিখ সম্প্রদায়ের। ওবিসিক গুরুত্ব আরোপ করে নরেন্দ্র মোদীয়ে তৃতীয় কার্যকালের পতা নতুন মন্ত্রিসভার নতুন সমীকরণে ভবিষ্যতে বিজেপির ভোটর অঙ্কত কি দূর সহায়ক হব সময়হে কব। নিউজ ডেস্ক রিপোর্ট, প্রাগ নিউজ।